বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের একটি নতুন ধরনের রেসিপি। সবসময় কিন্তু চিকেনের একঘেয়েমি রান্না খেতে ভালো লাগে না, এই জন্য আজ আমি বানাবো চিকেন মুইঠা। চিতল মাছের মুইঠা তো আমরা খেয়েই থাকি, তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেন মুইঠার রেসিপিটি। চিকেন মুইঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম চিকেন। চিকেনের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখানে হাড় ছাড়া চিকেনটা আছে, শুধু এর মধ্যে কোনো হাড়ওয়ালা চিকেন নেই। এবারে প্রথমে এই চিকেনের আমি একটা পেস্ট তৈরি করে নেব। চিকেন মুইঠা বানানোর জন্য প্রথমে আমি নিলাম একটা মিক্সিং বোল। এবার এর মধ্যেই চিকেনগুলো দিয়ে দেব। চিকেন দিয়ে চিকেনের একটা পেস্ট তৈরি করব। এর মধ্যে কিন্তু কোনো মশলাপাতি কিছুই দেব না, জলও দেব না, শুধু চিকেনেরই একটা পেস্ট তৈরি করব। পেস্টটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, চিকেনের পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এটা কিন্তু একদম মিহি পেস্ট করবেন না, একটু দানা দানা রাখবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে মুইঠাগুলো। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1/2 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দেবো 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দেবো 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ আদা ও রসুন বাটা। আপনারা এখানে আদা ও রসুনের গ্রেট করেও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমি মিশিয়ে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা পরিমাণে এভাবে নেব। নিয়ে যেমন আমরা মুইঠা তৈরি করি, ঠিক সেভাবে এভাবে হাতের মধ্যে একটু মুঠো মুঠো করে নেব। এভাবে একটু মুঠো মুঠো করে এটা কিন্তু গরম জলে দিয়ে দেব। জল গরম করতে আমি বসিয়ে দিয়েছি আগে থেকেই। জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন এই ফুটন্ত জলের মধ্যেই এভাবে মুইঠাগুলো একে একে তৈরি করব আর দিয়ে দেব। মুইঠাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে তৈরি করে নিতে পারেন। এইভাবে একে একে সব মুইঠাগুলোই আমি দিয়ে দেব। দেখুন, আমি একবারে সব মুইঠাগুলো দিয়ে দিয়েছি। মুইঠাগুলো জলে দেওয়ার সময় যদি হাতের সঙ্গে একটু লেগে লেগে যায়, তাহলে হাতে কিছুটা তেল মাখিয়ে নেবেন, তাহলে দিতে সুবিধা হবে। এখন ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। এবারে মুইঠাগুলো একবার একটু উল্টে দেব। এভাবে সব মুইঠাগুলোই উল্টে দেব। এখন আবারও ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। এবারে মুইঠাগুলো এই জল ছেঁকে তুলে নেব। মুইঠাগুলো জল ছেঁকে তুলে নিয়েছি। এবারে মুইঠাগুলো একটু ঠান্ডা করে নেব। আর এই সেদ্ধ করা জলটা কিন্তু ফেলবেন না, কারণ এই জলটা দিয়ে আমরা বাকি রান্নাটা করব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব মুইঠাগুলো। এখন এই মুইঠাগুলো হালকা লাল রং করে ভেজে নেব। এগুলো কিন্তু একবারে লাল রং করে ভাজবো না। মুইঠাগুলো হালকা লালচে রং চলে এসেছে, এবারে এগুলো তেল ছেঁকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2 তেজপাতা, আর দেব 2 লবঙ্গ, আর দেব 2 টুকরো দারচিনি, আর দেব 2 ছোট এলাচ। এলাচ দুটো একটু মুখটা ফাটিয়ে দিয়েছি। আর দেব 4 গোলমরিচ। এবার এই গরম মশলাগুলো একটু 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এখন এর মধ্যে দেব 1/4 চা চামচ গোটা জিরে, আর দেব 1 গোটা শুকনো লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়ে তারপরে পেঁয়াজ বাটাটা দিতে পারেন। আমি পেঁয়াজটা এখানে পেঁয়াজ কুচিটা পরে দিচ্ছি, কারণ পেঁয়াজ কুচিটা আমি একটু কম ভাজবো, এই জন্য আমি পরে দিলাম। আবারও 2 মিনিটের মতো একটু পেঁয়াজটা ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা ও রসুন বাটা। আবারও 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। আর দেবো 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
আর দেব 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এখন 1 মিনিটের মতো এই মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দেব 1 চা চামচ টমেটো পেস্ট, আবারও 40 সেকেন্ডের মতো একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই। দইটা আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, এর কারণে রান্নায় দইটা ফাটবে না। এখানে কিন্তু ফ্রিজের ঠান্ডা দই দেবেন না, রুম টেম্পারেচারের দইটাই দেবেন। দইয়ের বাটিতে সামান্য একটু জল দিয়ে দিয়ে দিলাম, আবারও 1 মিনিটের মতো কষিয়ে নেব। দেখুন মশলাগুলো খুব ভালোভাবে কষে গেছে, এর থেকে কিন্তু এক্সট্রা তেল ছাড়তেও শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব মুইঠা সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম সেই জলটাই দিয়ে দেব। মুইঠা সেদ্ধ করা জলটা দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি, এই জলটা কিন্তু কম হয়ে যাবে কারণ মুইঠাতে অনেকটাই ঝোল টেনে নেবে। এখন আমি এর মধ্যে কিছুটা নর্মাল জল দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব ফুটে ওঠা অবধি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম টু হাইতে আছে, ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুইঠাগুলো। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ ভেজে নেওয়া জিরের গুঁড়ো, একবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য, যাতে মুইঠার মধ্যে ঝোলটা খুব ভালোভাবে চলে যায়। 8 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকা তুলে একবার খুব ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব। আমি কিন্তু এই পরিমাণে গ্রেভিটা রাখব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু গ্রেভিটা শুকিয়ে যাবে। এখন ওপর থেকে দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ ঘি, একবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এভাবে ঢেকে রাখব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। চিকেন মুইঠার রেসিপিটি এখন পরিবেশন করার জন্য পুরোপুরি রেডি। এটা কিন্তু ফ্রায়েড রাইস, পোলাও এগুলোর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।